অবিসংবাদিত নেতা হওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে সে জেলে ছিল দীর্ঘ সময়, জানেন তো আপনারা? ওই খালি প্রেমেরটাই পড়েন, মানুষের জীবনটা পড়েন না, সমস্যা তো ওইটা। মোবাইলে বসে বসে ইউটিউবে শুধু ওই হিরো আলমের গান শোনেন, কি করলো এটা শুনে আপনার কোনো ফায়দা আছে? যেটা জীবনকে চেঞ্জ করবে এটা জানা দরকার নাকি? সময় আমাদের চলে যাচ্ছে, সময় কিন্তু কোনোভাবে ফিরে আনানো যাবে না। যদি আপনি ঘড়ির দোকান দিয়েও বসেন, সময় কি আর কিনতে পারবেন? দশটা ঘড়ির দোকান দিলেও আর আপনি সময় কিনতে পারবেন না। তো সময়ের কাছে সময় মতো করা, সময়টাকে গুরুত্ব দেওয়া, এটাকে মেনটেন করা খুব বেশি জরুরি। তো আজকে আমরা, আচ্ছা কোনো সমস্যা নেই, আস্তে আস্তে আসুক। আমরা যে ফরেভার লিভিং করবো এটার একটা কারণ কিন্তু লাগবে, ইম্পর্টেন্ট কারণ কিন্তু লাগবে। যদি এইটা আপনার মধ্যে দাগ না কাটে, কখনোই আপনি ফরেভার থেকে সফল হইতে পারবেন না। এক একজনের কারণ কিন্তু এক একটা হইতে পারে। যারা পয়সা প্রচুর অলরেডি আয় করেন, সামাজিক কাজ করেন, যাদের ব্যাংক ব্যালেন্স আছে, যাদের অলরেডি বাড়ি গাড়ি আছে, যাদের অলরেডি জাহাজ আছে, যাদের অলরেডি বিদেশি বিজনেস আছে, তাদেরও কিন্তু একটি কারণ ফরেভার করার আছে, নাই আছে কিনা? যদি উনি ওই কারণটা খুঁজে বের করতে না পারে তাহলে কিন্তু বিজনেস করা যাবে না। বাংলাদেশে না, সারা পৃথিবীতে রীতি আসে ফরেভার লিভিং এর ডায়মন্ড ম্যানেজার, সাফায়ার ডায়মন্ড। রিসেন্টলি একটা ছেলে 8 বছরের ডায়মন্ড ম্যানেজার হয়েছে অস্ট্রেলিয়াতে। গত প্রোগ্রামে সে $4,73,000 একটা চেয়ারম্যান বোনাসের চেক রিসিভ করতে আসছে। সে তার জীবনই বললো, তার জীবন হচ্ছে এমন যে তাকে ফরেভার না, এর চাইতে বড় কোম্পানিও যদি তার সাথে সম্পৃক্ত না হয় বা সে যদি না হতো তার ফিনান্সিয়ালি কোনো সমস্যা নেই। যেমন আমাদের ইন্ডিয়াতে আনন্দ গান্ধীর নাম তো আপনারা শুনছেন, আনন্দ গান্ধী কিন্তু বংশীয় পরিবারের একটি ছেলে, তাদের জীবনে অর্থনীতির কোনো সমস্যা তো নাই। সে ছোটবেলা থেকে কখনো এটা ফিলও করেনি, কারণ তাদের যে পাঠান বংশ পাশাপাশি আনন্দ গান্ধীদের যে ফ্যামিলি, যে ব্যাকগ্রাউন্ড, তার মতো ছেলে ফরেভার করার কোনো দরকার নাই। আচ্ছা বলেন তো, টাকা পয়সার সমস্যা নাই, অর্থনৈতিকভাবে কোনো সমস্যা নাই, এরকম কেউ কি এখানে আছেন? থাকতে পারেন, হয়তো বলবেন না, হয়তো আপনি বলবেন না, কারণ আয়কর অফিস আপনারা ধরতে পারে রিটার্নের কারণে, কোনো সমস্যা নেই বলতে পারেন। হয়তো আপনার জীবনে ফিনান্সিয়ালি কোনো সমস্যা নাই, এরপর আপনি ফরেভার কেন করবেন, এই কারণটাও কিন্তু আজকে আমি আপনাদেরকে চেষ্টা করবো ক্লিয়ার করতে। সো এই বিষয়গুলি জানা খুব জরুরি, আমরা না জেনেই কিন্তু ফরেভারের চেষ্টা করি, সবার কারণে একজনই পারে না। সো আমি আপনাদের সাথে আলোচনা করবো এই জায়গায়। আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন তো আপনারা? প্রথম কারণ হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে ইমিউন সিস্টেম। এটা আমরা সবাই জানি, এই আলোচনাগুলো আমি বারবার করি। কেন করি? কারণ আপনার আলোচনার কেন্দ্রবিন্দু যদি এটা না হয় তাহলে আপনার সাথে কোনো পয়সাওয়ালা, কোনো বাড়িওয়ালা, কোনো প্রতিষ্ঠিত শিল্পপতি আপনার সাথে পরিবারের বিজনেস করবে না। তো থিঙ্কিং হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে ইমিউন সিস্টেম, এটা ভালো রাখার জন্য একজন রিস্টোরের যেমন প্রয়োজন, একজন ডাক্তারের প্রয়োজন। এই জায়গায় যদি আমরা নিজেদেরকে সতর্ক করতে না পারি তাহলে আলটিমেটলি টাকা পয়সা থাকা সত্ত্বেও আমাদেরকে অসুস্থ হয়ে ঘরে বসে থাকতে হবে, 3 বেলা ইনসুলিন নিতে হবে, যক্ষা রোগে আক্রান্ত হয়ে ঘরে বসে থাকতে হবে, প্যারালাইজড হয়ে বসে থাকতে হবে। এর একমাত্র কারণ হচ্ছে ইমিউন সিস্টেম। সো এখানে আমরা যারা আছি প্রত্যেকে হয়তো পরিবারের সাথে সম্পৃক্ত হওয়ার পরেও আমরা হয়তো পরিবারের বিজনেস করবো না, কিন্তু সুস্থ থাকা তো প্রয়োজন। এটা প্রত্যেকটা মানুষের একটা চমৎকার মেসেজ যে প্রত্যেকটা মানুষ হ্যাপি থাকতে চায়, সুস্থ থাকতে চায়, এই জায়গায় কারো কোনো ব্যতিক্রম নাই। কিন্তু আমরা যে বিজনেসটা করতেছি এটার সাথে এটা সম্পৃক্ততা আছে কিনা এটা খুঁজে বের করতে হবে। তো ইমিউন সিস্টেম বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা জন্ম দিয়েছে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। আজকে আক্রমণ করার সাথে সাথে যাদের ইমিউন সিস্টেম ঠিক আছে তারা টিকে যাচ্ছে, ইমিউন সিস্টেম যাদের দুর্বল তারা কবরে চলে যাচ্ছে। এর একটি মাত্র কারণ, আমাদের শরীরের পর্যাপ্ত পরিমাণ খাবার থেকে যে নিউট্রিশন দরকার এটা আমরা দিতে পারি না। দিতে না পারার অনেকগুলো রিজন আপনারা জানেন, এই আলোচনাগুলি আপনারা শুনেন, ওইদিকে আমি যাচ্ছি না। সো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এখন প্রবলেমের নাম হচ্ছে ইমিউন সিস্টেম, যা ভালো রাখার জন্য আমাদের দরকার ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফ্যাট, বাট আমরা এগুলো দিতে পারি না। না দিতে পারার কারণে দেখেন আমাদের একটা বডির সাইজ দেখেন আর একটা সাইজ দেখেন, একটা হয়ে গেছে বার্গার, স্যান্ডউইচ, পেপসি, কোকাকোলা আছে, সিঙ্গারা, চামচ, পেঁয়াজ, বেগুনি, পরোটা খেয়ে একটা সাইজ বেসাইজ হয়ে গেছে, সেটাই তো হচ্ছে। এবং এটাকে আমরা আধুনিক পৃথিবীর নান্দনিক খাবার মনে করি, চিপস, তারপরে হচ্ছে সকালবেলা উঠে নুডলস খাওয়া, সকালবেলার নাস্তায় প্রচুর পরিমাণ বার্গার থাকা, এগুলি হচ্ছে আমাদের বর্তমান আধুনিক পৃথিবীর খাবার। তো আজকে আমরা যেটা দেখতে পাই এই খাবারগুলি আমাদের যে ভিটামিন, মিনারেল, প্রোটিন অ্যান্ড গুড ফ্যাট, যা আমাদের বডির জন্য প্রয়োজনীয়, যা এই খাবারগুলিতে এখন আর থাকে না। অথচ সারা পৃথিবীর মানুষ পৃথিবী জন্মের পর থেকে যে খাবারগুলি গ্রহণ করছে সেগুলি ছিল ন্যাচারাল অ্যান্ড নিউট্রিশন,
যা আমাদের বডিকে সুস্থ রাখে। মনে রাখতে হলো এগুলো আগেকার মানুষ পেত, কারণ আগে এত ডাক্তার ছিল না, এত সায়েন্স ছিল না, তখন ডাক্তার জাহাঙ্গীর কবির ছিল না, ছিল বাংলাদেশে ছিল না, বাট পৃথিবীর মানুষ সুস্থ ছিল। আগেকার সময় মহিলাদের বাচ্চার ধারণ ক্ষমতা ছিল 10 জন 12 জন, এখন একটাই হয় না। তাহলে কিভাবে ছিল? কারণ মানুষ না জেনে হলেও আগেকার সময় সুস্থ থাকতো, কারণ তাদের খাবারে কোনো বার্গার ছিল না, স্যান্ডউইচ ছিল না, পেপসি কোকা কোলা ছিল না। এই জিনিসগুলি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার মূল কারণ, যার কারণে বডিতে যা দরকার তা আমরা দিতে পারি না। এখন আমরা সবচেয়ে বেশি যেই জিনিসটা দিয়ে থাকি সেটার নাম হচ্ছে এনার্জি। আমরা বডিতে প্রতিনিয়ত এনার্জি দিয়ে থাকি, যেমন আপনি মোবাইল যেটা আপনি ইউজ করেন, এখন এই মোবাইলটাকে যদি আপনি টানা 10 দিন চার্জ দেন, আপনি হঠাৎ করে দেখবেন এই মোবাইলের ব্যাটারি ফিউজ হয়ে গেছে। কেন? কারণ এটাকে আপনি খরচ করেননি, কারণ গত রাতে আপনি মোবাইলে চার্জ দেওয়ার কারণে আজকে আপনি এটাকে খরচ করতেছেন, দেন ফাইনালি এটাকে আপনি আবার রাতে গিয়ে কি করবেন, এনার্জি দিবেন। এখন আমরা প্রতিনিয়ত শুধু ফ্যাট নিচ্ছি, প্রতিনিয়ত শর্করা নিচ্ছি, কন্টিনিউ এই শর্করা নিতে নিতে আমাদের বডিতে ওজন সিন্ড্রোম তৈরি হয়, বাট এটাকে যে বার্ন করা দরকার, পরিশ্রম করা দরকার, এই কাজটা আমাদের বডিতে হয় না। সো যার জন্য যে খাবার দরকার, এই খাবার কি হবে এইটা বর্তমান যুগে নির্ধারণ করা খুব জরুরি। আগেকার সময় মানুষ কৃষি কাজ করতো, গরু পালতো, শাক সবজি করতো, নিজেরাই চাষ করতো, ধান চাষ করতো, গোলাপরা ধান ছিল, ছিল তো নাকি? এখন আমার বাবা বিদেশ থেকে 14 জন পয়সা পয়সা খাই, এখন আর জমি জমার দরকার নেই, এটা আরেকজনে করবে। বাংলাদেশে 85%-এরও বেশি জমি খালি পড়ে আছে, যেগুলি মানুষ করেই না। কেন করে না? বসতে দেখা গেছে ওনার বাবা এখন সৌদি আরবে থাকে, প্রতি মাসে বান্ডিল বানায়, ওনার আর খেতে যাওয়ার দরকার নেই। উনি এখন আধুনিক পরিবারের আধুনিক সন্তান, উনি এখন ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, উনি এখন গরু পালবে, এটা তো হইতে পারে না, এটাই তো হচ্ছে। তো বর্তমান এই পৃথিবীতে আমাদের যে সমস্যা আমরা নিজেরা তৈরি করলাম, এটার জন্য দায়ী কে? আমরাই। এটার জন্য মানুষই দায়ী। তো আমাদের বডির জন্য যা দরকার তা যদি আমরা দিতে পারি তাহলে আমরা হেলদি, যদি দিতে না পারি, আপনি যদি পারমাণবিক অস্ত্রের 10,000 মালিক হন কোনো লাভ নাই, কোনো লাভ আছে? দেখেন সারা পৃথিবীর মধ্যে এত টেকনোলজি থাকা সত্ত্বেও, সারা পৃথিবী এত অ্যাডভান্স হওয়ার পরেও সারা পৃথিবী করোনাকে মোকাবেলা করতে পারবো না একসাথে, খেয়াল করছেন? এত বেশি টেকনোলজি, এত বেশি ইনফরমেশন টেকনোলজি, এত বেশি ইন্টারনেট, এত বেশি প্রযুক্তি নিয়ে আমরা ঘাটাঘাটি করি, অথচ করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে মিনিমাম 1 বছর বা আরো বেশি সময় লেগে যাচ্ছে। এটার কারণ কি? কারণ হচ্ছে যেটা বের করলো, ইমিউন সিস্টেম দুর্বল, আর ইমিউন সিস্টেম ভালো রাখার জন্য যা বডিতে দেওয়া দরকার তা না দিয়ে আমরা বিপরীত কিছু দিচ্ছি, যার ফলে আমরা অসুস্থ হচ্ছি। তো এখান থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে। আমরা কেন অ্যালোভেরাকে বেছে নিলাম? আমি একটু শর্ট নিয়ে আসতে যাবো। আমরা কেন অ্যালোভেরাকে বেছে নিলাম? আপনারা বলবেন ভাই নিউট্রিশনের কথা বলে আপনারা অ্যালোভেরা বিক্রি করেন কেন? আমার একজন প্রশ্ন করছে ওই দিন যে আপনারা নিউট্রিশনের কথা বলেন, ভিটামিন মিনারেলসের কথা বলেন, এনজাইমের কথা বলেন, প্রোটিনের কথা বলেন, গুড ফ্যাটের কথা বলেন, অ্যালোভেরা বিক্রি করেন কেন? ঘটনাটা কি? বাংলাদেশের অ্যালোভেরা আছে, রাস্তাঘাটে পাওয়া যায়, মানুষ এটা প্রতিদিন চাইলে 1 গ্লাস করে খেতে পারে 10 টাকায়, সেইখানে আপনারা সেল করেন 1674 টাকা। এটার কারণটা কি? কারিশ্মাটা কি? আমি বললাম কারিশ্মা যদি আপনি বুঝতে পারতেন তাহলে 42 বছর আগে র্যাক্সের বাসায় গিয়ে আপনি অ্যালোভেরা খুঁজে বের করছেন। কারিশ্মা আপনি জানেন না দিদাই, এই প্রশ্ন আপনি করতেছেন যা আমি 14 সালে পাইছি। তো অ্যালোভেরার উপরে গবেষণা করে ডাক্তার ফিটার অ্যাথারটন, এই ভদ্রলোক ডাক্তার ফিটার অ্যাথারটন, এইটা বাংলাদেশের কোনো গরু ছাগল এটা নিয়ে গবেষণা করেনি, এটা করছে একজন ডাক্তার, ডাক্তার মনোমূলক ফিটার অ্যাথারটন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যালোভেরার উপরে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত একজন ব্যক্তি ডাক্তার ফিটার অ্যাথারটন। উনি হচ্ছে রানী এলিজাবেথের ফ্যামিলির পার্সোনাল ডক্টর। উনি মূলত গবেষণা করে দেখলো পৃথিবীতে যত ধরনের শাক সবজি ফলমূল তৈরি তরকারি বার্গার স্যান্ডউইচ জাঙ্ক ফুড ওভার কুকিং ফুড প্রসেসিং ফুড যাই আমরা খাই না কেন, এগুলো থেকে আমাদের বডিতে যে ময়লা জমা এটা কি আমরা পরিষ্কার করতে পারি? পারি না। অথচ আমরা ক্লিনিং ব্যাগ সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আছে, যেমন আমরা জামা কাপড় ওয়াশে আমরা ওয়াশিং ব্যবহার করি, ফ্লোর আমরা মেঝেতে গাড়ি ওয়াশ করতে গিয়ে অফিস আদালত পরিষ্কার করতে গিয়ে কোটি কোটি ডলার খরচ করি, কিন্তু আমরা যা খাই প্রতিদিন তাতে আমাদের বডিতে যে বর্জ্যগুলি জমে এই বর্জ্যগুলি থেকে যে পরিমাণ ময়লা জমে যায়, এই ময়লাগুলোকে ওয়াশ করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ একটি উদ্ভিদ হচ্ছে অ্যালোভেরা, আর এটার নাম অ্যালোভারমেন্সিস মিলার, যা 400 প্রজাতিরও বেশি পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে উন্নত প্রজাতি যেটা এটার নাম অ্যালোভারমেন্সিস মিলার, এর মধ্যে 200 নিউট্রিশন কম্পাউন্ড পাওয়া যায়। এখানে উনি 10টা রিজন এখানে দাঁড়া করেছে, এই 10টা রিজনের মধ্যে একটা রিজন ওনার কাছে আমার কাছে দুজনের কাছে একমত, আমি ওনার সাথে একমত, সেই জন্য আমি ঘরে ঘরে প্রোডাক্ট ইউজ করা শুরু করছি, আপনি একমত হবেন। এখানে গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিডের একটি প্রোফাইল আছে, এই গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিডের প্রোফাইলের মধ্যে একটি অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে স্যাফোনিন, একটার নাম হচ্ছে লিগনিন। স্যাফোনিনটা এটি এত বেশি গুরুত্বপূর্ণ যা আমাদের প্রত্যেকটা খাদ্যশস্যের মধ্যে মোটামুটি ভাবে আছে, কিন্তু
আমরা যখন হাইব্রিড চাষ করা শুরু করলাম তখন থেকে আর সাফরিনটা পাওয়া যায় না। ফরমালিনের এই আলোকনার মধ্যে গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর মানুষের প্রয়োজনীয় সারা পৃথিবীর মানুষকে সুস্থ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদানের নাম হচ্ছে সাফরিন। এই সাফরিনের কাজ কি? আপনি প্রতিদিন ডিটারজেন্ট দিয়ে যেভাবে জামা কাপড় ওয়াশ করেন, ভিম দিয়ে যেভাবে আপনি আপনার ঘরের থালা বাসন ওয়াশ করেন, ঠিক আমাদের গলা থেকে পায়ু পথ এই টোটাল জায়গাটা টোটাল ওয়াশ করার জন্য এখানে একটি গুরুত্বপূর্ণ উপাদান আছে, এটার নাম হলো স্যাফোনিন। এটা যদি কেউ প্রতিদিন নিতে পারে তার খাদ্য অভ্যাসের পরিবর্তন না করেও সে তার অ্যাসিডিটি মুক্ত থাকতে পারবে, সে বার্গার স্যান্ডউইচ খেয়েও তার শরীরটাকে সুস্থ রাখতে পারবে, সে জাঙ্ক ফুড ওভার প্রসেসিং ফুড সব কিছু খেয়েও তার অ্যাসিডিটি মুক্ত থাকতে পারবে। কারণ স্পেশালি এখানে স্যাফোনিন নামে একটি উপাদান আছে যার কাজ হচ্ছে সারাদিন আপনি যে পরিমাণ খাবার বর্জ্য তৈরি করবেন এটাকে প্রতিদিন সকালবেলা একবার ওয়াশ করে দেবে, এটার নাম হলো স্যাফোনিন। সো অ্যালোভেরা বিশ্ব স্বীকৃত এবং বায়োটিনসিস বিশ্বের সেরা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এর মধ্যে যে 19 অ্যামাইনো অ্যাসিডের প্রোফাইল আছে এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড আছে, একটা হচ্ছে লিগনিন একটা হলো স্যাফোনিন, এই জন্য বিশ্ব বিখ্যাত হয়ে গেছে এই প্রোডাক্টটা। সো এই যে প্রোডাক্ট আমরা পাচ্ছি এটা হিস্ট্রি জানতে হবে, এটা হিস্ট্রি না জানলে হবে না। এখন এই অ্যালো বার্বাডেন্সিস মিলা এটা পুরো যিনি গবেষণা করে ডাক্তার মিলার মূলত এটা নিয়ে রিসার্চ করে গবেষণা করে বের করলো এর মধ্যে যে উপাদানগুলি আছে এটা তৈরি হওয়ার জন্য ম্যাচিউর হওয়ার জন্য মিনিমাম যে সময়টা প্রয়োজন সেটা 36 মাস। আপনারা অনেকে জানেন 36 মাস সময়ব্যাপী এটাকে প্ল্যান্টেশন করে চাষ করে দেন ফাইনালি এটাকে কেটে 8 ঘন্টার মধ্যে যদি প্রসেসিংয়ে আনা না যায় তাহলে এর যে ঔষধি গুণ 200 নিউট্রিশন কম্পাউন্ড এটা এই অ্যালোভেরাতে পাওয়া যাবে না। সো রিসার্চ এটা এমনভাবে হলো 1962 থেকে 1978 সাল পর্যন্ত 16 বছর সময় লাগলো এই অ্যালোভেরা খুঁজে বের করতে। সো এই বের করার পর এটাকে 1978 সালে আমাদের যে কোম্পানির সিইও মিস্টার ওয়্যাক্স উনি মূলত এটাকে ইনভেস্ট করে। আচ্ছা আমাদের দেশে আমরা যে ফরেভার লিভিংকে আমরা ট্রিট করি যে ফরেভার লিভিং একটা এমএলএম কোম্পানি, ফরেভার লিভিং একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি, ফরেভার লিভিং অন্যান্য এমএলএম কোম্পানির মতো মানুষ ঢুকানোর কোম্পানি বা ফরেভার লিভিং একটা ধান্দাবাজ মনে করেন না আপনারা? আপনারা যখন কাজ করতে যান এগুলোই তো ফেস করেন নাকি? আচ্ছা বলেন তো আপনার বয়স যদি 60-62 হয় আপনি নতুন করে কোনো বিজনেসের চিন্তা করবেন? কেউ কি আসেন এরকম 60 বছর বয়সে কোনো বিজনেসের চিন্তা করবেন? তবে আপনি চিন্তা করবেন না দিলে কাঁধে নিয়ে কিভাবে খেলাধুলা করা যায়। তখন আপনার কাজ হলো নাতে নিয়ে ঘুরা, মর্জিতে মর্জিতে ঘুরা। অথচ মিস্টার ওয়্যাক্স যখন এই মেসেজটা পেলো যে অ্যালোভেরার মধ্যে এই ঔষধি গুণটা সারা পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে ডক্টর মিলার, তখন এই মিলার ইনভেস্ট করার মতো বা এই প্রোডাক্টের অ্যাক্টিভিটিস ধরে রাখার মতো যে টাকা দরকার এটা তার কাছে ছিল না। দেন ফাইনালি মিস্টার ওয়্যাক্স সারা পৃথিবীর মানুষের উপকারের জন্য, সারা পৃথিবীর মানুষ সুস্থ থাকার জন্য একটা সামাজিক আন্দোলন হিসাবে এই অ্যালোভেরাটাকে প্রথম 1978 সালে তারা এটাকে স্টেবিলাইজ প্রসেসিং এ বিনিয়োগ করে তারা অ্যালো জুস ফরম্যাটে আমেরিকাতে স্টার্ট করে। দেন ফার্স্ট কান্ট্রি এশিয়ার মধ্যে হচ্ছে জাপানে তারা স্টার্ট করে, ফিনিক্স অ্যারিজোনাতে স্টার্ট করে, দেন ফাইনালি আজকে 176টা দেশে। আপনি শুনলে অবাক হবেন র্যাক্সেন তখন বয়স 61 বছর। কত বছর? 61 বছর বয়সে কোন একজন ব্যক্তি পৃথিবীতে বিজনেস করে বিশ্বের জানা সেরা দলিতে পরিণত হইতে চায় এমন মন মানসিকতা থাকে থাকে না? আপনি হয়তো মনে করতেছেন যে র্যাক্স মনে হয় কোটি কোটি টাকা বিজনেসের জন্য এই জায়গায় আসে না, কিন্তু র্যাক্স 1978 সালের বিশেষ দলিতের মধ্যে অন্যতম আমেরিকাতে সে এই যে এটাতে বিনিয়োগ করলো এটার অন্যতম কারণ আমরা যেন এই প্রোডাক্টটা সারা পৃথিবীর মধ্যে ছড়াইতে পারি। আমাদের তো এই মন মানসিকতা আছে বানাচ্ছে আপনি হইলে কয়দিন টিকবেন? 2 ঘন্টা টিকবেন, দিন তো দূরের কথা নাকি? সেখানে র‍্যাক্স গত 10 বছর একটা কোম্পানিকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য, আমাদের নিজেদের সুস্থ এবং আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য র‍্যাক্স গত 10 বছর বাংলাদেশে লস দিয়েছে, ইন্ডিয়াতে 10 বছর লস দিয়েছে। পরে লস দেওয়ার পর আজকে ইন্ডিয়া সেলসে নাম্বার 2, আজকে ইন্ডিয়াতে আমরা সেলসে নাম্বার 1-2 এর মধ্যে যাব না, এটাও সত্যি না। কেন যাব? কারণ আমাদের প্রতি ঘন মিটারে কয়েক লক্ষ লোক বসবাস করে, তাই না? আমাদের হবিগঞ্জে যে পরিমাণ লোক বসবাস করে এটা তো জার্মানিতে খুঁজে পাওয়া যাবে না।
তাহলে পিপলস এখানে বেশি বিজনেস ওখানে হবে টু ডে অর টু মোরো ইয়েস অর নো ইয়েস এই চিন্তা করে র‍্যাক্স এখানে গত 10 বছর লস দিয়ে অন্য দেশ থেকে লসটাকে কভার করে সে মূলত আমাদেরকে এই সুবিধা দিচ্ছে সো এটা আমাদের জন্য লাকি কিনা বলেন ইয়েস 100% আমরা লাকি যে লস দিয়ে প্রতিষ্ঠান চলছে সেখানে আমার কোনো লস নেই লস দিয়ে প্রতিষ্ঠান চলছে আমার কোনো লস আছে না করোনা ভাইরাসের পরে অনেকেই চাকরি মাকরি ছাড়াই করে দিয়েছে অনেকেই ব্যাংক থেকে লোক ছাড়াই করছে রিসেন্টলি মার্চে মালয়েশিয়াতে যাই তখন মালয়েশিয়া এয়ারপোর্টে নামার পরে এই ছবিটা আমরা দেখতে পাই আমার সাথে ছিল আমার আপনার যিনি আমাকে জয়েন করায় উনি সহ আমরা বসে যখন মালয়েশিয়া এয়ারপোর্টে অপেক্ষা করতেছি ট্যাক্সির জন্য ঠিক তখন এই আউটব্রেকটা করোনা ভাইরাস আউটব্রেক তখন মাত্র করোনা ভাইরাস যাত্রা শুরু করছে পৃথিবীতে দেন আস্তে আস্তে লকডাউনের চিন্তা করতেছে সারা পৃথিবী তখন ফিলিপাইনে ডাব্লিউএইচও সেক্রেটারি সহ ফিলিপাইনের হেলথ মিনিস্ট্রি বসে করোনা ভাইরাসের উত্তরণ শীর্ষক একটি সেমিনার করে যা সিএনএন লাইভ দেখায় লাইভের মধ্যে যে কথাটা উঠে আসে যে অ্যালোভেরা যদি পান করা যাও তাহলে প্রোটেকশন দিতে পারে তোমার বডির জন্য এটা তোমার ইমিউন সিস্টেম বাড়াবে দেন অ্যালোভেরাটা পান করলে পরে এই ঘটনাটা ঘটতে পারে দেন এইটা ওই টেলিকাস্ট ছিল হেলথ সেক্রেটারি তখন বক্তব্য দিল অ্যালোভেরাটা যদি পান করা যায় তাহলে কি হবে আমাদের বডিতে ইমিউন সিস্টেমটা কি হবে ডেভেলপ হবে সেজন্য আমি পাশে লিখে দিয়েছি বুস্টিং ইমিউন সিস্টেম তার মানে এই বক্তব্যের অর্থ হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম যদি বুস্টিং হয় করোনা ভাইরাস আমাদেরকে আক্রমণ করলেও আমরা বেঁচে যাব এটা হচ্ছে এটার অর্থ সো এই বক্তব্য দেওয়ার পর সারা পৃথিবী এখন অ্যালোভেরার উপরে উঠে পড়ে লাগছে কিভাবে অ্যালোভেরাটাকে আনা যায় যেমন আজকে আমি যখন টেলিভিশন দেখেছি পেট্রোলিয়াম জেলি সম্ভবত এটা হলো এই যে রিসেন্ট ইউনিলিভারের তারা এখানেও অ্যালোভেরা নিয়ে আসছে সো এই যে অ্যালোভেরার কথা এখানে বলা হচ্ছে এটা কিন্তু ফরেভার অ্যালোভেরার কথা বলা হয় এটা সামান্য অ্যালোভেরার কথা বলা হচ্ছে কিন্তু যখন আপনি গুগলকে জিজ্ঞেস করবেন ওয়ার্ল্ডের বিখ্যাত অ্যালোভেরা কোম্পানি কাকে দেখতে পাবেন আমাদের বিজনেস 200 গুণ বাড়লো কিনা ইয়েস 200 এর বেশি গুণ বেড়ে গেল সেই জন্য বর্তমান বাংলাদেশে লোকাল কোম্পানিগুলো নিয়ে আসছে ড্যাটল অ্যালোভেরা এবং সার্জেন্স অ্যালোভেরা এটা ছাড়া আর বিজনেস করার কোনো সুযোগ নাই সারা পৃথিবী এখন অ্যালোভেরা নিয়ে যোগাযোগ শুরু করছে রিসেন্টলি সব কোম্পানিগুলো অ্যালোভেরা নিয়ে যোগাযোগ শুরু করছে সেখানে আমরা হচ্ছি ওয়ার্ল্ডের মাদার এবং 100% পিওর অ্যালোভেরা কোম্পানি বিজনেস কি হবে না ইয়েস মার্কেট কি আছে না ইয়েস সো বি কেয়ারফুল যে এই বিজনেস কখনো মরবে না কারণ আমরা হেলথ রিলেটেড বিজনেস করে যাচ্ছি লাক্স রিসেন্টলি লাক্স কোম্পানি রিসেন্টলি অ্যালোভেরার উপরে চলে আসছে এর কারণ হচ্ছে অ্যালোভেরা যেভাবে প্রোটেকশন দিতে পারে পৃথিবীর অন্য কোনো উদ্ভিদ দিতে পারে না কারণ এর মধ্যে নিউট্রিশন ভ্যালু অনেক বেশি আপনি এই ডেটল এবং এই সার্ফেক্সেল কিনলে আপনি ইনগ্রেডিয়েন্টস ফলো করবেন কোনো অ্যালোভেরা নাই আমি কিনছি আমি কিনে পরীক্ষা করে দেখলাম এর মধ্যে কোনো অ্যালোভেরার উপাদানই নাই আগের যে অ্যালোভেরা পরের অ্যালোভেরা আমাদের সেম যেমন আমরা যখন অ্যালোভেরা মানে 14 সালে খেলাম আবার রিসেন্টলি যে অ্যালোভেরার বোতল আসছে আমরা একটা নতুন প্রোডাক্ট পেলাম সেটা হচ্ছে টেট্রা প্যাকে তো এটা যখন টেস্টিং এর জন্য বাংলাদেশে রিসেন্টলি বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে প্রোডাক্টগুলো আবার একটু রিটেস্ট করতেছে তখন আমরা বিএলটি মেম্বারদেরকে দেওয়া হলো এক বোতল আমিও খেলাম সেম অ্যালোভেরা যেটা আমার এখন অ্যালোভেরা যেটা নতুন আসলো সেম কিন্তু এরা যে অ্যালোভেরা দিল ড্যাটল আগের যা এখনো ড্যাটল ওই গ্রাম উঠে তার মানে কি উপরে যে কাভারটা দেয়া হলো এটা সম্পূর্ণ বরসুকের ভূ অফ দৃষ্টিও আকার আমার বলার নাকি বড় না এটাই সো বি কেয়ারফুল আমরা যে অ্যালোভেরা দেখে প্রোডাক্ট কিনতেছি বাজারে পাওয়া যাচ্ছে কিন্তু আপনি প্রচুর কসমেটিক আইটেম পাবেন অ্যাকচুয়ালি অ্যালোভেরাই নেই কেন এটা বাণিজ্য বাড়ানোর জন্য সেখানে আমাদের বিজনেস অলরেডি রেডি ইয়েস অর নো ইয়েস তাহলে বিজনেস কি হবে না ইয়েস শুরু গেছে দেন আমরা বিক্রি করি ওয়ার্ল্ডের সবথেকে নামি দামি অ্যালোভেরা যেখানে কোনো ধরনের পিউ ড্রপ ব্যবহার হয় না 100% অ্যালোভেরা ব্যবহার হয় এবং আমরা হচ্ছে ওয়ার্ল্ডের 100% অ্যালোভেরা কোম্পানি এবং কোম্পানি এই জায়গায় আমাদের যে সূত্রটা ফলো করে প্ল্যান্টেশন থেকে শুরু করে আপনাকে পৌঁছানো পর্যন্ত সমস্ত মাধ্যম ফরেভার নিজস্ব সেই জন্য বলা হয় ফ্রম প্ল্যান্ট টু প্রোডাক্ট টু ইউ এ টু জেড কোম্পানি নিজস্ব এখানে সেকেন্ড পার্টি থার্ড পার্টি ফোর্থ পার্টি ফরেভার লিমিটেড নাই সেই জন্য আমেরিকা থেকে যে অ্যালোভেরা পাচ্ছেন বাংলাদেশে যে অ্যালোভেরা পাচ্ছেন নেপালে যে অ্যালোভেরা পাচ্ছেন ইন্ডিয়াতে যে অ্যালোভেরা পাচ্ছেন সেটা সেম তাহলে আমাদের বিজনেস করার তো সুযোগ আছে ইয়েস তো এই প্রোডাক্টগুলি আমাদের বিজনেসের জন্য নিরাপদ কেন কারণ গ্যাস্ট্রিক পৃথিবী থেকে যাবে না যাবে না যাওয়ার
আপনার সুযোগ আছে কোনো অপশন আছে সো বিজনেস হবে সো আমি যদি আপনাকে কনভিন্স করার চেষ্টা করি যে ভাই আপনি ফরেভারের অ্যালোভেরাটা পান করেন আপনি হয়তো আমায় আমি বিএনপি করার কারণে আপনি আওয়ামী লীগ আমাকে পছন্দ না করে আপনি কিনতে পারেন হয়তো পারে আমি জামাত করি আপনি আওয়ামী লীগ করেন আপনি হয়তো আমাকে পছন্দ করেন না সেই জন্য নাও আপনি কিনতে পারেন কিন্তু যেই দিন আপনি ডিসিশন নেবেন যে এই লোকের আলোচনাগুলি এত ভালো ছিল এটা হয়তো আমার বডির জন্য প্রয়োজন আপনি যদি অ্যালোভেরা কিনতে হয় অ্যালোভেরা জেল কার থেকে কিনতে হবে ফরেভার থেকে কেন ফরেভার লিভিং এর এই অ্যালোভেরা জেল বা এই অ্যালো ফর্মুলেশনের এই প্রোডাক্টগুলি পৃথিবীর আর কোনো কোম্পানি নেই সো আজকে সারা পৃথিবীতে যতগুলি কসমেটিক কোম্পানি আছে তারা নিউট্রিসিটিক্যাল ফ্যাক্টরি করতেছে বাংলাদেশে স্কয়ার ভ্যাকসিন কো তারপরে এই যে রিসেন্টলি যেটা শুনলাম লঞ্চ করতেছে নিপ্রো জিএমআই তারাও নিউট্রিসিটিক্যাল ভাবতেছে কেন নিউট্রিসিটিক্যাল মানুষের বডিতে কোনো ক্ষতি করে না কিন্তু মেডিসিন ক্ষতি করে এখানে অনেকে মেডিসিনের লোকজন আছে আছেন না মেডিসিনের লোকজন গুলোর কাছে আমার প্রশ্ন যদি অ্যান্টিবায়োটিক খাওয়ার পর উপকার হয় তাও ক্ষতি করে জানেন তো রিসেন্টলি এই রিসার্চে বের হলো যে আমরা কন্টিনিউ যে মেডিসিন গুলি নিই এগুলি বডিতে 100% উপকার করার পরেও পয়জন গুলি ক্ষতি করে বাট নিউট্রিসিটিক্যাল কখনোই ক্ষতি করে না কারণ আমি যে নিউট্রিশনের প্রোডাক্ট গুলি নিই যেমন অ্যামাইনো অ্যাসিড ভিটামিন মিনারেল প্রোটিন এনজাইম এগুলি আমার বডিতে ইনটেক করে দেন ফাইনালি এটা কি করে অ্যাবজর্ব হয় সো এটা কোনো ক্ষতি নাই সো ফাইনালি সারা পৃথিবী এখন এই জায়গায় আসছে দেন কখনো নাপা ট্যাবলেট খাওয়ার পর মাথা ব্যথা সেরে যাওয়ার পরে আপনি আবার কখনো নাপা ট্যাবলেট মাথা ব্যথা হওয়ার আগে খাবেন খাবেন না কেন খাবেন না কারণ আপনি জানেন এইটা হইলে খাইতে হয় বাট ফরেভারের প্রোডাক্ট আপনার কোনো সমস্যা নাই আপনি আমার প্রোডাক্ট না হইলেও খাবেন কেন স্কিনটাকে ধরে রাখার জন্য সুন্দর স্কিনে যেন কোনো সমস্যা না হয় তো আমাদের প্রোডাক্টগুলো রিপিট বিজনেস রিসাইক্লিং বিজনেস কন্টিনিউ ইউজ যেহেতু কোনো সাইড এফেক্ট নেই তো আজকে সারা পৃথিবীতে যেই প্রবলেমটার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে মেডিসিন কেমিক্যাল ফরমালিন ফুড পলিউশন ওয়েদার পলিউশন ওয়াটার পলিউশন এখান থেকে বের হয়ে আসার জন্য সারা পৃথিবীতে যে কোম্পানিগুলো এখন চিন্তা করতেছে ফরেভার লিভিং 1978 সালে চিন্তা করছে মানুষকে কি বুঝাচ্ছে যে আপনারা ফ্যাট বিহীন প্রোটিন গুলো নিতে থাকেন যদি আপনি অধিক পরিশ্রমী হন তাহলে আপনি শর্করা নিতে পারেন যদি পরিশ্রমী না হন অনলি ফ্যাট শর্করা বাদ দিয়ে আপনি শুধু প্রোটিন নিতে পারেন এটাই তো বলে সকালে ডিম দুপুরে ডিম রাতে ডিম ভাত ছাড়া ডিম ভাত ছাড়া গরুর মাংস ভাত ছাড়া মুরগির মাংস ভাত ছাড়া সবকিছু ভাত ছাড়া বাদাম এটাই তো বলতেছে আমার লাইট আলাদা এইটা উনি যা বলতেছে আমার লাইট আলাদা মার্কেট তৈরি হচ্ছে যদি আপনি এটা বুঝতে পারেন তো প্রোডাক্ট রেডিং আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে বেশি বেশি কারণ আমার লাইট আলাদা এটা একটি যুগান্তকারী প্রোডাক্ট লাইট আলাদা মানুষের ওজন এবং ওজন কমানো বাড়ানো দুইটাকে নিয়ন্ত্রণ করে 100% প্রোটিন এবং গুড সোর্স অফ অ্যামাইনো টিন প্লাস যা আমাদের সেলগুলোকে ভালো রাখে সেল জেনারেট করে এবং আমাদের হরমোনটাকে বিশেষ করে ব্যালেন্স করে আমাদের হরমোন ভালো আছে এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন সো হরমোন ব্যালেন্স রাখতে পারে এমন একটি খাবার ফরেভার লিভিং আমাদের জন্য তৈরি করলে শুধু তো লাইট আলাদা তা না অ্যালোভেরা জেল হরমোন ব্যালেন্স করে নেকটার হরমোন ব্যালেন্স করে ফ্রিডম হরমোন ব্যালেন্স করে আর এরপর লাইট আলাদা হরমোন ব্যালেন্স করে আরজি প্লাস হরমোন ব্যালেন্স করে এর মধ্যে আমাদের যতগুলি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলি যে ইনগ্রিডিয়েন্টস এই প্রোডাক্টগুলির যে চাহিদা এগুলোর উপরে আপনাদেরকে এখন নলেজ বেশি নিতে হবে দেন যেহেতু আমরা জেনে গেলাম ওয়ার্ল্ডে অ্যালোভেরার ব্যবহার এবং এই বিজনেস কখনো মরবে না তাহলে তো বিজনেস করা যাবে তাহলে কি বিজনেস আলোচনায় যাবো কারণ বিজনেস আলোচনা করলে তো মাথা গরম হয়ে যাবে আমি এইদিকে আর যাচ্ছি না টক্সিন এই জাতীয় কথাবার্তাগুলো আমি অনেক বলছি অ্যালোভেরার মার্কেট এখানে টক্সিন কিভাবে রিডিউস হয় টক্সিন কিভাবে প্রোডিউস হয় টক্সিন কিভাবে ঢুকে এগুলো নিয়ে আলোচনা করতে গেলে দুই তিন দিন এ হলে সময় চলে যাবে কারণ কারণ যাওয়ার সম্ভাবনা আমার আছে আমরা শেষ করি দ্রুত দেন অ্যালোভেরি নেকটার এই সম্পর্কে আমি বলছি এটি ইউরিনারি ট্র্যাক্টকে ভালো রাখে ইউটিআই কে ভালো রাখে দেন এইটা আমাদের কিডনিকে ভালো রাখে যেহেতু আমাদের প্রত্যেকের কিডনি আছে আমরা চাইলে কিডনিকে ও গ্রিন ভালো রাখার জন্য এটা ইউজ করতে পারি তবে এই শীতে আমাদের বিশেষ করে নজর দিতে হবে আমাদের মুরব্বীদের প্রতি আমাদের মা আমাদের বাবা আমাদের দাদি আমাদের চাষি যাদের বয়স বেড়ে গেছে তাদের কিন্তু এই প্রবলেমটা অনেক বেশি হবে সেটা হচ্ছে প্রস্রাবের ধারণ ক্ষমতা কমে যাবে শীতে যেটা হয় মহিলাদের ক্ষেত্রে ভাইটালিটি বডি কমে যায় দেখবেন এই ব্যথা বেদনা সবগুলো কিন্তু শীতেই হয় সো তাদের জন্য অ্যালোভেরা নেকটারটা সো ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট আমরা চেষ্টা করবো এই প্রোডাক্টটা আমাদের দাদি আমাদের চাষি আমাদের মা বাবা যাদের বয়স হয়ে গেছে তাদেরকে অ্যাটলিস্ট প্রতিদিন
গরম পানির সাথে মিক্স করে একবার এই শীতে, কিসের সাথে? গরম পানির সাথে, কুসুম গরম পানির সাথে 60 ml প্রতিদিন দুপুরের পরে বিকালের আগে আমরা চেষ্টা করবো এটা দিতে। তাহলে কি হবে, রাতে ঘুমানোর আগে ওনার প্রস্রাবের যত ধরনের ব্যাগ এগুলো হয়ে যাবে। ফাইনালি ওনার স্ট্রেংথ ঠিক থাকবে, স্কিন ভালো থাকবে, ইউটিআইটা ভালো থাকবে, প্রস্রাবের ধারণ ক্ষমতা স্ট্রং হবে। নাম হচ্ছে অ্যালোপেনিয়া একটা। সো যাদের পিরিয়ড জনিত সমস্যা, অনিয়মিত পিরিয়ড হয়, তাদের জন্য এই প্রোডাক্টটা অসাম। তবে শীতকালে ইউজের ক্ষেত্রে কুসুম গরম পানির সাথে ইউজ করবেন, মনে থাকবে। ছোট বাচ্চাদেরকে দিতে পারবেন প্রতিদিন সকালে নাস্তার পর, তাকে জেনারেল টনিক হিসেবে দিতে পারবেন। কারণ ক্র্যানবেরি অ্যাপেল এবং অ্যালোভেরা জুস হওয়ার কারণে এই প্রোডাক্টের 100% ডিমান্ড ছোট বেবি থেকে শুরু করে এ টু জেড লেভেলে আছে। সো বি কেয়ারফুল, এই প্রোডাক্টটাও আমরা সাজেস্ট করব, নিজেরা ইউজ করব। মার্কেট আছে না? ইয়েস, অ্যালোভেরা মার্কেট থাকে, এগুলিও থাকে। জয়েন্ট মোবিলিটি মার্কেট, বর্তমান সময় সবচেয়ে আলোচিত সমস্যা হচ্ছে জয়েন্ট ফাংশন প্রবলেম। এটা প্রত্যেকটা মানুষের, এখন যে শীতকাল এটা এখন বেশি হবে, কিছুক্ষণ বসে থাকলে উঠলে ব্যথা করবে, দাঁড়ানো থাকলে বসলে ব্যথা করবে। এই সলিউশনের জন্য আমরা নিতে পারি ফরএভার ফ্রিডম, নিজেরা ব্যবহার করবো, ফ্যামিলিতে ব্যবহার করাবো, এবং আমাদের বাসায় যারা মুরগি আছে তাদেরকে ব্যবহার করাবো। প্রত্যেকটা জয়েন্টে ফ্লুইড এবং আমাদের মাথা থেকে পা পর্যন্ত যে নার্ভগুলি আছে, নার্ভগুলিকে অ্যাক্টিভ রাখার জন্য এই প্রোডাক্টের কোনো বিকল্প নাই। সো এই মার্কেট তো আছে। দেন পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রি, এটা অনেক বড়। পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রিতে আমি একটু কথা বলবো, কারণ পৃথিবীতে প্রত্যেকটা দিন নতুন নতুন মানুষের জন্ম হয়, প্রত্যেকটা দিন নতুন নতুন মানুষ অ্যাডাল্ট হয়, আর প্রত্যেকটা অ্যাডাল্ট পার্সন পার্সোনাল কেয়ার উপরে রিস্ক নিতে থাকে। আপনি দেখবেন পার্সোনাল কেয়ারের উপরে সারা পৃথিবী যে পরিমাণ বিনিয়োগ করে, আপনি দেখবেন পার্লারগুলোতে কি কি করে পার্সোনাল কেয়ারের বিনিয়োগ করে, বিয়ের সাথে অনুষ্ঠানে সেজে গুজে যাওয়ার জন্য প্রবণতা বাড়ে। এবং সারা পৃথিবী কিন্তু পার্সোনাল কেয়ারের উপরে সবচেয়ে বেশি বিনিয়োগ করে। আপনি ভাত মাছ মাংস তরি তরকারিতে যে বিনিয়োগটা করেন না, এর চাইতে ডাবল বিনিয়োগ হয় পার্সোনাল কেয়ারে। এই যে শীত আসছে, প্রত্যেকে প্রিপারেশন নেবেন লোশন কেনার জন্য, তেল কেনার জন্য, বাম কেনার জন্য, নাকি কিনবে তো নাকি, তাহলে এখানে বিনিয়োগ হচ্ছে। তো আমাদের এখানে একটি এক্সাইটেড প্রোডাক্ট হচ্ছে ফরএভার ব্রাইট স্পার্কলিং অ্যালোভেরা টুর জেল। দেন এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বি প্রপোলিস উইথ অ্যালোভেরা। প্রপোলিসটা হচ্ছে মধুর মৌচাকের কখনোই মেয়াদ যায় না, কেন যায় না, মৌমাছি ওখানে প্রপোলিস নামক একটি অ্যান্টিবায়োটিক মধু সংগ্রহ করে, তা অ্যাড করে ফরএভার তৈরি করলো ব্রাইট টুর জেল, যেটা আমাদের মুখের দুর্গন্ধ কখনো ডাক্তারের কাছে যেতেই দেবে না। আমি বলতেছি আপনার যদি স্ক্যাবিস না থাকে, আপনার যদি রুট ক্যানেলের প্রবলেম না থাকে, দাঁত যদি সুস্থ থাকে, কখনোই দাঁতের ডাক্তারের কাছে যাইতে হবে না, ফরএভার ব্রাইট টুর জেল যারা ইউজ করবে। কিন্তু অনেকে আমাকে ফোন করেন, এই হবিগঞ্জ থেকে বেশি ফোনগুলি পাই, ভাই গর্ত হয়ে গেছে, গর্ত ফিল আপ হবে কিনা, আমি বলছি ডালাই করে দেবো, গর্ত ফিল আপ এটা করবে না, করবে? সেই প্রশ্ন করা অবান্তর, যেটা অলরেডি রুট ক্যানেল হয়ে গেছে, যার মতো অলরেডি গর্ত হয়ে গেছে, এটা তো অবশ্যই রুট ক্যানেল করতে হবে। বাট বাকি দাঁতগুলোকে ভালো রাখার জন্য মাড়ির যে ঘামগুলি, আপনি দেখবেন ডায়াবেটিস পেশেন্ট যারা, মুখ থেকে মারাত্মক দুর্গন্ধ বের হয়, কেন, ডায়াবেটিস ইনসুলিন নিতে নিতে তার মাড়ির যে ঘামগুলি এগুলি নড়বড় হয়ে গেছে, তাকে 2 রাত্রে ব্যবহার করাবেন মাড়ের মধ্যে ভালো করে টুটজেলটা ভালো করে দিয়ে শুয়ে থাকতে বলবেন, সকালে কুলকুচি করতে বলবেন, দেখবেন এটা চলে গেছে। এবং এটা মাল্টি ওয়ার্ক আছে, এই মাল্টি ওয়ার্ক গুলি আমি নিজে করি, বাট আমি কাউকে বলি না, কেন বলি না, এটা বললে আপনি বলবেন যে আমি ক্যাম্পাসারে শুরু করছি, সেই জন্য বলি না। তারপরে বলি, আজকে আমাকে রিমান্ডার প্রশ্ন করলো, রানের চিপায় যে গা হয় এটার জন্য স্পেশালি কি দেওয়া যায়, আমি বললাম যদি কেউ গোসল করার আগে টুথপেস্টটা, আমাদের যে টুথ জেল, এটা যদি একটু পানির সাথে মিক্স করে দুই রানের চিপায় বা আমাদের এই জায়গাগুলোতে যদি আমরা দিয়ে 10 মিনিট পরে গোসল করি, 2 দিন করলেই এই সমস্যাটা সলভ। কেন, এর মধ্যে প্রপোলিস একটি উপাদান আছে উইথ অ্যালোভেরা, আমি এই কথা একদম সস্তা বক্তব্য আর কি। তো আপনারা যেহেতু একটু আপনাদেরকে এটার একটা গোপন রহস্য বলে দিলাম। তো পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রি বলেন বিজনেস হবে না, হবে তো নাকি? কোনো কসমেটিক কোম্পানি আজ পর্যন্ত বন্ধ হয়ে যায় না, কোনো কসমেটিক কোম্পানি বন্ধ হয়ে যায় না, বন্ধ হয়ে গেছে? দেন এইবার আমরা জানি এই প্রোডাক্টগুলো বিক্রিতে আমাদেরকে কোম্পানি কি কি প্রফিট দিচ্ছে। 10 ধরনের ইনকাম অরগ্যানিক আমাদেরকে দিয়ে থাকে। নাম্বার ওয়ান, আপনি কাস্টমার হয়ে জয়েন করবেন 5% ডিসকাউন্ট, দেন আপনি এফিলি হবেন 30% ডিসকাউন্ট। স্পন্সর হিসেবে আপনি যা যদি কাউকে স্পন্সর করেন, আপনি এফিলি, দেন আপনি আমাকে স্পন্সর করবেন, আমি ইন্টারেস্টেড, আমার জন্য ডিসকাউন্ট 5, আপনার অ্যাকাউন্টের জন্য যাবে 25, দেন একজন ম্যানেজারের জন্য 43, এরপর সে পার্সোনাল বোনাস হচ্ছে 5 থেকে 18%। এগুলো আপনাদের আপলাইনদের সাথে বসে বুঝে নেবেন, কারণ আপনি সেল করতেছেন অ্যালোভেরা, ইনকাম কিন্তু 10টা, কয়টা আপনি জানেন, মাত্র 2টা, জয়েন্ট করে নিলে 25, কিনলে 30, এই 2টাই জানেন, বাট আমি কিন্তু 10টাই জানি, সেই জন্য আমার বিজনেসের জায়গায় চলে আসছে, আলাউদ্দিনের বিজনেসের জায়গায় চলে আসছে। বি কেয়ারফুল, এখানে কোনো শুভঙ্কর পাখি থাকতে পারবে না, সব আপনারা জেনে নেবেন, রাজি আছেন তো? ইয়েস। গিয়েই ফোন দিবেন, ভাই বস্তু আমাদের দেখালো 10 ধরনের, আপনি তো 1 ধরনের দেখালেন,
আজকে ধরবেন নাকি যে আপনি আমার ভুল মেসেজ দিয়েছেন লিডারশিপ বোনাস 6% 3% 2% জেম বোনাস আছে আপ টু 20% কার বোনাস $400-$600 যে যে রিসিভ করবে এটা কিভাবে হয় এটা আপনাদের থেকে জেনে নেবেন ইগল টু 700 সিসি রিসিভ করলে হয় গ্লোবাল ভ্যালু 1500 সিসি করলে হয় দেন চেয়ারম্যান বোনাস এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটি বোনাস ফরওয়ার্ড লিভিং এর জন্য আমরা আজকে থেকে যারা বিজনেস করব আমি এই চেয়ারম্যান বোনাসের মেথডটা আমি আজকে আপনাদেরকে দিয়ে যাব যা আপনাকে আগামী 2 বছরের মধ্যে মাল্টি বিলিয়নিয়ার বানাবে কি রাজি আছেন ইয়েস না বুঝে ইয়েস বললো না আপনার হয়ে যাবে কেন আমরা না বুঝে 14 সালে ইয়েস বলছি সেই জন্য আজকে 10 থেকে 11 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করি কেন কারণ আমরা জানি ফরওয়ার্ড লিভিং ভুলে ইয়েস বললো এটা হয় সো ভুলে হলে ইয়েস বলে রাজি আছেন তো ইয়েস তাহলে হবে দেন মার্কেটিং প্ল্যান আপনারা জানেন মার্কেটিং প্ল্যানের যে স্টেপ গুলি নিউ ডিস্ট্রিবিউটর 5% ডিসকাউন্ট এখন যেটা চলে আসছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার প্রত্যেকটা র‍্যাঙ্কের জন্য একটি সিসি প্রয়োজন আছে আছে না यस পরিবারে যারা প্রোডাক্ট বুঝেন পরিবারে যারা প্রোডাক্টের ডিউটি বুঝেন তারা ডাক্তার হয়ে যাবে যেটা আপনারা অলরেডি হয়ে গেছে ডাক্তার ধনু মিয়া আছে ওনারা ফোন দিয়ে বলে ডায়াবেটিস একবার শেষ করে দিয়েছে কিটা দেওয়া হবে ওনারা দেখছি সকালবেলা ফোন দিচ্ছে নাকি কি বলছে ভাই শব্দটা কি বলছিল আচ্ছা উনি তো ভয় পালাইছে তার মানে আমরা যদি পরিবারের প্রোডাক্টের ডিউটি বুঝি তখন আমরা কি হয়ে যাব ডাক্তার কিন্তু আমরা যদি সিসি ডিউটি বুঝি তাহলে আমরা কখনোই ডাক্তার হব না যেমন আমি কিন্তু প্রোডাক্টের ডিউটি বুঝি একটা অর্থে এটা আমার প্রয়োজন কাস্টমারের প্রয়োজন কারণ আমি সবচেয়ে বেশি যে ডিউটি বুঝি সেটা হচ্ছে সি এন্ড সি কেস স্টাডি এইটা আপনাদের মধ্যে অনেকেরই কাজ করে না সেই জন্য আপনারা প্রোডাক্ট পাইলে ওই প্রোডাক্ট দেন এই প্রোডাক্ট দেন এটা হলে চলবে না ওইটা হলে চলবে না সিসি যারা বুঝেন না তাদের জন্য বিজনেসটা রিস্ক 100% রিস্ক সো আশা আমরা একটু ওইদিকে যাই এই যে আপনি ফরওয়ার্ড লিভিং থেকে ভালো করবেন ভালো বিজনেস করবেন ফরওয়ার্ড লিভিং থেকে ভালো আয় করতে চান এখানে আমাদের একটা পলিসি আছে 5 সিসি বিজনেস বেসিক ডিসিপ্লিন এইটা জানা খুব বেশি জরুরি আপনাদেরকে 5 সিসির উপরে ইনসেন্টিভ দেওয়া হয় কেন ইনসেন্টিভ দিতে হবে আপনাকে আমি বললাম ভাই মেট্রিক পরীক্ষা দেন কোনো ইনসেন্টিভ দেওয়া লাগবে কিন্তু ছোটবেলায় একসময় দিতে হয়েছে কখন যখন আপনি প্রাইমারিতে স্কুলে যান না কি বলা হয়েছে তুমি যদি ক্লাস 2 পাস করতে পারো বা 3 পাস করতে পারো তোমাকে সাইকেল দেবে নাকি বাট এরপরে একবারও কিন্তু আপনাকে বলা হয় না যে সাইকেল দেবো এবার মাই এবার কি ঘুম গেলে ক্লাস 5 উঠলে কি তখন আর আদর করার সুযোগ আছে তখন মাই দিতে হবে কারণ আমার ছেলে এখন আর স্কুলে যাওয়ার জন্য আদর পায় না কি মাই চোখের গরম পায় যাইতেই হবে এটা কোনো প্রয়োজন কিন্তু প্রথম অবস্থায় কি দিতে হয় সাইকেল দিতে হয় ল্যাপটপ দিতে হয় অপশন 1 সেখানে শুধু আপনি রিটেইলিং করবেন আপনি প্রোডাক্ট কিনে আনবেন আপনার আইডিতে বিক্রি করবেন 35% পাবেন এটা আপনার ইনকাম সেকেন্ড অপশন হচ্ছে যদি আপনি আলাউদ্দিন হইতে চান যদি আপনি রফি হইতে চান যদি আপনি আমার মতো হইতে চান তাহলে আপনাকে পার মান্থ স্পন্সরিং এ আনতে হবে মিনিমাম 2 জন ব্যক্তিকে কয়জন ওই 2 জন ব্যক্তি যেন পরিবারে আপনার মতো 10 জনের ইনকাম করার হেলথ ভালো রাখার ইন্টারন্যাশনাল বিজনেস বুঝার ইন্টারন্যাশনাল ইনকাম করার সুযোগটা আপনি তৈরি করে দেন কিন্তু আমাদের মতো যেটা কাজ করে একজন লোককে ধরবো যে তার মা যদি চিকিৎসা ব্যবস্থায় আমার এখান থেকে প্রোডাক্টে ভালো হয় তাহলে আমার বিজনেস যাত্রা শুরু এটা যেন না হয় সো এটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রয়োজন আজকে যারা মেডিসিন কোম্পানিতে আছেন আপনারা আদৌ আপনার ইনকামে সন্তুষ্ট আপনারা যারা প্রাইভেট জব করেন আপনার ইনকামে কি আপনি আদৌ সন্তুষ্ট সন্তুষ্ট না কিন্তু আদৌ কিন্তু আমরা সন্তুষ্ট না সেকেন্ড অপশন হিসাবে ফরওয়ার্ড লিভিং এ যদি আমরা প্রত্যেক মাসে 2 জন ব্যক্তিকে করে সুযোগ দিই রিক্রুট করি এই 2 জন ব্যক্তিকে রিক্রুট করার মাধ্যমে 4 সিসি আমি ব্যক্তিগতভাবে 1 সিসি রিটেইলিং করব তাহলে আমার কয় সিসি হচ্ছে 5 সিসি কাজটা যখন আপনি করবেন মেথড ফলো করতে হবে 2টা নাম্বার 1 থিং আপনি প্রত্যেক মাসে 2 জনকে নিয়ে আসবেন নাম্বার 2 থিং তার ওই 2 জন ব্যক্তিকে ডুপ্লিকেশন করবেন যে ভাই আমি যেভাবে কাজটা করে যাচ্ছি সেম থিংকিং এ তুমি কাজটা করো কারণ আমি চাই তোমাকে সফল করতে কিন্তু আমরা যে ব্যাখ্যা তাদের সাথে দিই সেটা কি তুমি জয়েন করলে আমার 5 সিসি হবে তাহলে কিন্তু হবে না আমি যে জয়পাইকে জয়েন করেছি আজকে জয়পাইয়ের কারণে পুরো এই হবিগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে আমার যে টিম
আমি জয় ভাইকে তৈরি করছে বলে এটা হয়েছে। আমি যদি জয় ভাইকে জয়েন করানোর পরে ফোন না ধরতাম, যোগাযোগ না করতাম, ওনাকে যদি খেলা না দিতাম, ওনার কাছে যদি না যাইতাম, এখন জয় ভাই যে সব কথা আমার রিসিভ করছে বিষয়টা এমন না। জয় ভাইকে আমি বহুবার গেছি, অন্য সময় ফোন ধরে নাই, বহুবার গেছি দোকানে পাই নাই, বহুবার আসছে আমি অভিনয়ে পাই নাই, এমনও সময় গেছে জয় ভাই ফোন রিসিভ করে নাই। আমি আপনাদের এই যে নতুন ব্রিজ এসে সকালবেলা এবং শীতের সকাল নেমে চাটা এখানে খেয়ে কিছু লোকের সাথে ফরে বেলা আলাপ করে চা দোকানদারের সাথে করে আমার রিটার্ন চলে গেছে, এরকম ঘটনা ঘটছে। কেন? কারণ আমার দরকার ছিল জহির ভাইকে এস্টাবলিশ করা, জহির ভাইকে সাকসেস করা, জহির ভাইকে নিয়ে একটা বিশাল স্বপ্ন আমি দেখছি। তো আপনি যে দুইজন ব্যক্তিকে নিয়ে আসবেন, এই দুজন ব্যক্তির উপরে আপনার কোনো স্বপ্ন আছে নাই? আপনি চিন্তা করতেছেন ভাই এই দুজনকে জয়েন করালাম, ওরা যদি বিজনেস করে তাহলে আমি অটোমেটিক ম্যানেজার হয়ে যাবো, এই কথা কখনো সত্যি না। আপনি দেখবেন কক্সবাজারে ঢেউ আসে, এই কারণে তো আমরা কক্সবাজার দেখতে যাই। আচ্ছা, কক্সবাজারে যে ঢেউ আসে এইটা আমরা যদিও দেখতেছি না যে এই ঢেউটা আসে, কোন না কোন একটা কারিশ্মা কিন্তু আসে এই ঢেউ, নাকি নাই? তাহলে কি এই ঢেউ আসতো? আসতো না কিন্তু। এবার আসেন কক্সবাজারের মতো ঢেউ তৈরি করার অনেকগুলো পার্ক আমরা দেখতে পাবো, কিন্তু আপনাকে ভাব নিয়ে চলতে হবে, আপনাকে ওই লোককে সাকসেস করার জন্য ওই অভিনয় হলো আপনাকে করতে হবে। যখন জহির ভাই আমার টিমে জয়েন করে, আমি যখন ওনাকে জয়েন করে, আমি তখন একটা বিশাল প্যারার মধ্যে আছি। প্যারা কি জানেন? মানে আমার থেকে 27 লাখ টাকা ব্যাংক পায়, ব্যাংক প্রতিনিয়ত আমাকে ফোন করে প্রত্যেক মাসে কিস্তি দেওয়ার জন্য, বাট এই টাকা দেওয়ার অবস্থা আমার নেই। তো আমার টার্গেট ছিল আমি জহির ভাইকে নিয়ে আপনাদের এই হবিগঞ্জে বা সিলেট আমি একটা বিজনেস এস্টাবলিশ করবো। সেই জন্য আমি চিটং টোটাল বাদ দিয়ে দিচ্ছি, আমি থাকি কোথায়? বান্দরবন। এক হলো ব্যাংক খুঁজে, আমার ব্যাংক খুঁজতেছে না, আছে রাঙামাটি, ব্যাংক ফোন দিলে রাঙামাটি। মানে ওভারঅল কি হলো, আমি আমার সফলতাটাকে বাইর থেকে কিভাবে এস্টাবলিশ করলাম, ওই যে দুইজন ব্যক্তিকে সফল করে। এখানে আপনি কখনোই একা সফল হতে পারবেন না যদি আরেকজনকে আপনি সফল না করেন, কোনো সুযোগ নেই। সো 5 সিসির বেসমেন্ট হচ্ছে যেন আপনি দুইজন ব্যক্তিকে আনার সময় তার সাথে কমিটমেন্ট থাকে যে আপনি কি আদৌ সফল হতে চান কি না। যদি সফল হতে চান, ওয়েল, আজকে থেকে আমাদের জীবনের যাত্রা এক, আপনার যত ব্যস্ততা থাকুক আসুন সপ্তাহে একদিন আমরা একটা সময় নির্বাচন করি যে সময়টাতে আমরা নিজেদের সফলতার জন্য কাজ করবো। প্রত্যেক মাসে দুইজন ব্যক্তিকে সুযোগ দিয়ে প্রত্যেক ব্যক্তিকে তৈরি করে নেক্সট ব্যক্তির কাছে যেন আমরা যাই। সো আমাদের বিজনেসটা 5 সিসির কারণে যদি আমরা 3 জন ব্যক্তিকে নিয়ে টার্গেট শুরু করি, কয়জন? 3 জন। এখানে একটি গ্রাফ আছে, যদি আপনি 1, 2, 3, 4, 5, 6 7 মান্থে যদি বিজনেসটা এই রেশিওতে হয় তাহলে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে। নাম্বার 1 দেখেন, আমি শুরু করলাম 5 সিসি 3 জন ব্যক্তি দিয়ে, কয়জন? আপনি 3 জন ব্যক্তিকে 2 সিসি করানোর পরে এই 2 সিসি শেষ, দেন 3 জন ব্যক্তি মিলে বসে প্ল্যান করলেন যে ভাই আসো আমরা 5 সিসির উপরে কাজ করি, কেন আমরা ম্যানেজার হবো। যদি ঘটনাটা এইভাবে ঘটে, 5 সিসি প্রথম মাসে করলেন, 5 সিসি হলো, আপনি যে মাসে শুরু করলেন। আচ্ছা, এখানে এমন আসেন না যাদের কিছু এখন জয়েনিং হয় নাই, আসেন না অনেকে এই প্ল্যান দেওয়ার জন্য। দেখেন ঘটনা কি ঘটবে, এই মাসে যদি আপনি 5 সিসি করেন আপনি এফবি আপে টার্গেট করবেন 3 জন, কয়জন? 3 জন। তাহলে টোটাল কেস ক্রেডিট 5, অ্যাড সিসি হলো 5, টোটাল সিসি 5, আপনার ইনকাম হবে 12,000। দেন লেভেল হবে আপনার রেজিস্ট্রেশন সুপারভাইজার, লেভেল কিন্তু চেঞ্জ হবে না। সেকেন্ড মান্থে কি ঘটনা যেটা ঘটবে, 3 জন ব্যক্তি একসাথে শুরু করলেন, তো 3×15 সিসি, দেন আপনার আগে যে এফবিও ছিল ওই এফবিও সাথে যখন যোগ হবে, 3 জন 3 জন করে আমি 9 জন এফবিও হয়, কেস কাটেন হয় 15, আপনার ব্যক্তিগত 5 সিসি ওইটা অ্যাড হয়ে হলো 20 সিসি, পরের মাসে আপনার বোনাস হচ্ছে 25,875, দেন আপনি সুপারভাইজার হচ্ছেন। এর পরের মাসে 9 জন ব্যক্তি, বুঝতেছেন তো? এর পরের মাসে 9 জন ব্যক্তি যখন 5 সিসি করবে কত সিসি হবে? 45। আগে 9 জন সব, 27 জন এফবিও হবে, কেস কাটেন হবে 45, আপনি যে ব্যক্তিগত পাস করবেন এটা এখানে অ্যাড হবে, টোটাল সিসি হবে 50, আপনার ইনকাম আসবে 58,250। র্যাঙ্কের উপরে চিন্তা করা যাবে না, র্যাঙ্ক অটোমেটিক্যালি আসবে। আমরা কিন্তু র্যাঙ্কের উপরে ফোকাস করি না, কিন্তু সিস্টেমের উপরে ফোকাস করতে হবে, দেন ফাইনালি সুপারভাইজার আপনি হয়ে যাবে। আচ্ছা, সরি,
ক্যালকুলেশনটা আপনার মাথায় ঢুকতেছে না, আপনার কাছে মনে হচ্ছে ভাই না বুঝলা ওই যে বললাম ইয়েস বলবেন। তাহলে গণনাটা ফাইনাল আমি দেখাবো, দেন ফাইনালি যেটা হবে 233 জন ব্যক্তি 1215 সিসি করলো 5 সিসির কারণে হলো, দেন 729 জন এফবি আপনার থাকবে, কেস কেটে হবে 1215, আপনার 5 সিসি সব 1220 হবে, ইনকাম হবে 2,47,540, আপনি ইগল ম্যানেজার হয়ে যাবেন। দেন ফাইনাল মান্থে এসে আপনার 3,345 সিসি হবে, কারণ 729 জন ব্যক্তি যদি এট এ টাইম 5 সিসি নিয়ে কাজ করে, দেন ফাইনালি 1,87 এফবিও 3,345 কেস কাটির আপনার 5 সিসি সহ যদি 5 সিসি করে 5 পাসা কত 250 সিসির বোনাস বাংলাদেশে 6 লাখ টাকা আসে, কয় লাখ? তাহলে আপনি ধরে নেন আগামী 6 মাস বা 7 মাস পর আপনার ইনকাম 6 লাখ হবে, এই প্রিপারেশন নিয়ে আপনি কাজ করবেন। ফরেভার কোন ফরেভারের কাজের রেজাল্ট আপনাদের 100% আশা করি, এটা গুণ আমার 237 জন ডিরেক্ট হ্যান্ড এফবিও ম্যানেজার করতে পারছি গত 6 বছরে মাত্র 8 জন, এই মাসে একজন হবে 9 জন, আর তাহলে হিসেব করেন 237 থেকে 9 জন ব্যক্তি ম্যানেজার হলো পার্সেন্টেজ কত? যদি এই 237 জন লোক ম্যানেজার হতো তাহলে ঘটনাটা কি করতো? আবুল মাল রোহিত আমি হয়ে যেত নাকি? ঘটনাটা এটাই করতো, অর্থমন্ত্রী তো আমি হয়ে যেত। তো পরিবারের কাজের রেজাল্ট আপনারা যে শুরু করছেন, আপনাদের যে এক্সাইটমেন্ট, আপনারা শুরু করতে গিয়ে যে হোঁচট খাচ্ছেন, বাধা পাচ্ছেন, মানুষ আপনাকে নেগেটিভ বলতেছে, আপনি যে ব্যাক করতেছেন, এই ব্যাক করাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় রিস্ক। আপনার জীবনে একটা নান্দনিক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আপনারা কি করতেছেন, আমি আপনাদেরকে একটা রেশিও দেখালাম যে ঘটনাটা যদি এইভাবে ঘটে কখনোই ঘটনাটা এইভাবে ঘটবে না, যদি আপনি স্টার্ট করেন এই মান্থে দুইজন আনলেন, ওই দুজন ব্যক্তি থেকে একজন রাজি, ওকে তাকে নিয়ে শুরু করে, সেকেন্ড মান্থে গিয়ে দুজন আসলো ওখান থেকে একজন রাজি, তাহলে সেকেন্ড মান্থে গিয়ে দুইজন হলো, থার্ড মান্থে গিয়ে আরেকজন আসলো, আর তিনজন আসলো ওখান থেকে একজন রাজি, তাহলে আপনি অ্যাভারেজ হিসাব করবেন 8 মাসে যদি আপনার সাথে 8 জন ব্যক্তি এগ্রি করে কয়জন? 8 জন। এখন এর থেকে বেশি রেজাল্টের দরকার নাই, কিন্তু রফটিফ এই জায়গায় কি কাজ করতে পারছে? রফটিফ 23 বছর সময় আছে এই জায়গায় আছে, কয় বছর? 23 বছর লাগছে, তার 100 জনকে ম্যানেজার করছে, কয়জন? 100 জন। সো ভাই সিজি হবে তো? ইয়েস। প্রত্যেক বছর আপনার কাছে 2 কোটি টাকা আসবে, কয়জন দরকার? এইদিকে যারা কথা বলতেছেন, হ্যালো, আপনারা কথা বলতেছেন ভালো লাগতেছে না নাকি? আপনারা যেটা কথা বলতে পারেন, এই যে ফরমাল লিভিং আমাদেরকে বললো যদি আপনি আজকে থেকে স্টার্ট করেন তাহলে 2 বছরের মধ্যেই আপনি মাল্টি বিলিয়নিয়ার হবেন, কয় বছরের মধ্যে? 2 বছর। কোম্পানি বললো আপনি যদি 3 জন ব্যক্তিকে টার্গেট করে সাকসেস করেন, 5 সিসি নিয়ে আপনি কাজ করা শুরু করলেন, দেন 8 মাসের মাথায় আপনার জীবনে 3 জন ব্যক্তিকে আপনি সফল করলেন, 3 জন ব্যক্তি ম্যানেজার, এই 3 জন ব্যক্তি চেয়ারম্যান, বোনাস অ্যাচিভ করবে, এই জন্য আপনি রেডি করবেন, সময় 2 বছর, কয় বছর? 6 মান্থের মধ্যে 1 থেকে 1.5-2 লাখ টাকা ইনকাম আপনার নিশ্চিত। বাট এই ঘটনাও যদি না ঘটে তাও আপনার জীবনে সাকসেসের রেশিও কেমন? আমাদের দলু ভাইয়ের গত মাসের বোনাস 2,91,000 টাকা ব্যাক ট্যাক্স বাদ দিন, 99,000 1,000 কম বলছি, 2,99,000 1,000 কম বলছি,
শেষ করতে হয় ওনারা বলছে বাচ্চা কাছে 10-12টা ফুলে আমি আপনি ফানি করে বললাম যে মিনিমাম আপনার যে বিজনেস আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে এই ইনকাম শেষ করার জন্য মিনিমাম 10টা ছেলে আপনার দরকার আমি তো মাথাতে চিন্তা করি যদি তাকে বাংলা টাকা ভেঙে যদি তার মাথা দেওয়া হয় নিজে বাড়িতে দিতে পারবে আজকে এই যে আমাদের দনু ভাই একটি সাবান কিনে ফরবারে আসছে ওনার জীবনে বহু লাখ সাবান উনি কিনছে কিনছেন ইনকাম পাইছেন আপনি পাইছেন আর আজকে ওনার বোনাসের যে রেশিও আমরা তো এখানে যাইতে পারি তো আপনি যদি ডিসিশন নেন পার্ট টাইম তাহলে আমি বলবো তিনটা লাইন শুরু করেন আর যদি ফুল টাইম শুরু করেন তাহলে আমি বলবো 6 লাইন এখন থেকে রেডি করেন কয়টা লাইন 6 লাইন 6 লাইন তার মানে আপনি যদি আজকে থেকে শুরু করেন প্ল্যান হচ্ছে 3 বছরের 3 বছরের মধ্যে আপনার 6 লাইন রেডি হবে সো এই 6টা লাইনে 6 জন ব্যক্তিকে আপনি সাকসেস করবেন 6 জন ব্যক্তিকে ম্যানেজার করার জন্য ফরবারে আনবেন ওই 6টা ব্যক্তিকে আপনি হেল্প করবেন এই 6টা ব্যক্তি হচ্ছে আপনার জীবন মরণ দেন এই 6 জন ব্যক্তিকে সাকসেস করলে আপনার জন্য একটি চেক সর্বোচ্চ হোক আর সর্বনিম্ন এখানে যে ছবিটা দেখা যাচ্ছে বিশাল রফ পিক ওনার চেয়ারম্যান বোনাস 2018 সালে 11,18,600 আমি বললাম 11,00,000 আসবে না 5,00,000 তো আসবে 5,00,000 বার্ষিক আয় কত 4 কোটি টাকা আচ্ছা এই যে টাকাগুলি আসবে বা এর আগের চেকটাও দেখবেন এগুলো কোথা থেকে আসবে কোথা থেকে আসবে বলতে পারবেন সেল থেকে কোথা থেকে আসবে গ্লোবাল সেল সেল থেকে আসবে এটা এমন না যে আপনার জন্য গোডাউন তৈরি হয়ে গেছে সেল থেকে আসবে বাই বিয়োগ না আলোচনা করা যাবে না ফেক কোনো আলোচনা করা যাবে না অ্যাজ এ সেলস বিজনেস থেকে আসবে আর 6 জন ব্যক্তি কেন বিজনেস করবে আপনার সাথে তখন আলো দিলে আমার সাথে কেন বিজনেস করবে উনি কি আমার কর্মচারী উনি আমার অধীনস্থ কোনো ব্যক্তি না কিন্তু এখানে এমন একটি সিচুয়েশন নেটওয়ার্ক মার্কেটিং এর তৈরি হয় এখানে প্রত্যেকে উইন করে কি করে আপনি উইন করবেন আমিও উইন করব যেমন ধরো কোনো কোনো কোম্পানির প্রোডাক্ট আপনার কাছে তখন বাসায় এসে টক টক করে না নক করবে নক করে বলবে যে আমি একটা নতুন দুধ নিয়ে আসছি মাছ চাইতেও ভালো আপনাকে পান টান দিয়ে কোনো রকম বিক্রি করে সাউ এরপর আপনি তাকে পাইলেও লস নাই না পাইলে পাইলে তো ধরবেন না পাইলে আপনি কি আপনার ধরার কোনো সুযোগ আছে আপনি বহু দোকানে
কেন? কারণ ওই দোকানদারের চিন্তাই হচ্ছে কত মানুষ আসবে যাবে, আমি ঠকাইতে পারলে হয় 2 কোটি টাকা, এটাই তো নিয়ম। বাট নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে একটি প্রোডাক্টের মাধ্যমে আজীবনের একটা সম্পর্ক তৈরি হয়। যেমন কোন একজন কোন একটা প্রবলেম, আমাদের কোন একটা এফবিও প্রবলেমটাকে আমরা আমাদের নিজেদের প্রবলেম মনে করি, কেন? তার সাথে আমার উইন উইন সিচুয়েশন, সেও উইন করবে আমিও উইন করব। এখানে বলা হয় না বিক্রি তোমার ফেরত নেওয়া হয় না, ধন্যবাদ আমার আসবে, এটা আমাদের সিস্টেমে বলা হয় না। বলা হয় আমাদের কোনো ব্যাগে লেখা আছে যে বিক্রি তোমার ফেরত নেই না, ধন্যবাদ আবার আমাদের শপিং এ আসবে, লেখা থাকে? আমাদের শপিং এ লেখা থাকে ভালো না লাগলে ফেরত দিবেন। আমার এখানে লেখা আছে ভালো না লাগে কি দিবেন। দিস ইজ উইন উইন সিচুয়েশন প্রোগ্রাম। সো এক্সাইটমেন্ট হচ্ছে আমরা চাইলে 6 জন ব্যক্তিকে এই উইন উইন সিচুয়েশনে আনতে পারে কি পারে না বলেন। ইয়েস, কেন আপনার সাথে সে একমত হবে? কারণ তার কাছে যদি আপনি কাজ করতেছেন, এখানে কোনো ভাবে সে নেগেটিভ হওয়ার কোনো সুযোগ না। এই জন্য আমিও নেগেটিভ না। কেন? আমার অফলাইন ডিওডোরেন্ট বিক্রি করছে, আজকে আমি এখান থেকে 1 মিলিয়ন টাকা প্রতি মাসে ইনকাম করতেছি। আমার আপনার সফল, আমিও সফল। সেই জন্য রাত 4টায় যখন আমি ট্রেনে, আমার আপনার আমাকে ফোন করে, ভাইয়া কেমন আছো? কারণ উনিও উইন করতেছে, আমিও গেইন করতেছি। সো বি কেয়ারফুল, আমরা যাকে জয়েন করাবো, যাকে প্রোডাক্ট বিক্রি করবো, যেন মিথ্যা প্রলোভন লোভ ছলসাতুরি চিটিংবাজি বাটপারি 2 নম্বরে এগুলি যেন না হয়। আমাদেরকে 3টা জিনিস 4টা জিনিস মাথায় রেখে স্পন্সর করতে হবে, সবাইকে স্পন্সর করা যাবে না। সো আমাদের স্বপ্ন হচ্ছে 120 সিসি আর 150 সিসি, এখানে আমাদেরকে এই লোকগুলিকে স্পন্সর করার ক্ষেত্রে, যেমন আমি যদি এফবিও এখন থেকে নির্বাচন করি, আমাকে খেয়াল রাখতে হবে মানি মেন্টালিটি ম্যান পাওয়ার অ্যান্ড সোশ্যালিস্ট, এই 4টা গুণ এর মধ্যে আছে কিনা, সব কিনা, টাকা নাই তো কি হয়েছে, বাট তার পরিশ্রম করার মেন্টালিটি আছে কিনা, মানুষের জন্য কিছু করতে চায় কিনা, মেধা বিনিয়োগ করতে চায় কিনা, তাকে আপনি নির্বাচন করবেন কি পারেন তো। ইয়েস, আমরা যেন এইখানে কোন ধরনের স্পন্সরিং এর ক্ষেত্রে আমরা যেন কোনোভাবে কোন ধরনের ছলসাতুরি কোন ধরনের 2 নম্বরের চিন্তা এখানে না করি। So be careful, life and long time is no forever taking product, not shortcut way. আমাদের অবশ্যই long time তো আসতে হবে। Then, আচ্ছা, এটা গেল। আমি একটু টেনে যাই, এখানে আসলে অনেকগুলো স্লাইড। হাততালি যাচ্ছে। আমরা সফল হওয়ার তো কোনো সুযোগ নেই। আমরা শুধু মেন্টালি প্রিপারেশন দেব যে আমার এটা প্রয়োজন, কিন্তু প্রতিবন্ধকতাগুলি আমি আলোচনা আজকে নাই করলাম, যেহেতু সময় কম। প্রতিবন্ধকতা অনেক, মানুষ আপনাকে টিটকারি করবে, আপনার কাছের বন্ধু আপনাকে নেগেটিভ করবে, আপনার বউ আপনাকে নিষেধ করবে, করবে না? করছে অনেকে, অনেকেরই কি ঘটনাটা ঘটছে। আমাদের গত কয়েকদিন আগে এক ম্যানেজারের ওয়াইফ, গত কয়েকদিন আগে না, মানে সে ফরবার শুরু করা থেকে তার ওয়াইফ তার সাথে ঝামেলা, ফাইনালি ওয়াইফ শিফট করতে পারেছে, কারণ আশার চিন্তা করতেছে। তো এটা কেন করছে? এটা করছে এই কারণে, কারণ এর আগে অনেকগুলো কোম্পানি এই সিস্টেমে বাংলাদেশের মার্কেট নষ্ট করছে, করছে তো নাকি? এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই। তো আমরা রিয়েলটা দেখাবো, যে রিয়েল নেটওয়ার্ক বিজনেস হচ্ছে এইটা, যেখান থেকে হারানোর কিছু নাই, কি পারবো তো? ইয়েস। তো আমি চাই হবিগঞ্জ হোক, ফরবেল লিমিটেড বাংলাদেশের একটি মডেল টিম,
এবং আপনারা আগামী দিনে আপনাদেরকে দেখার জন্য আপনাদের থেকে বিজনেস শেখার জন্য পৃথিবীর সব টিমগুলো যেন এসে আপনাদের থেকে পরামর্শ নেয়। অর্থবিত্তশালী তারা যেন সমাজে কিছু মানুষকে সুযোগ দেওয়ার জন্য ঘরে ঘরে আসে, আমরা এই আলোচনা গুলি করবো। আসলে যেহেতু সময় অনেক কম, আমাদের শুরু হতে দেরি হলো, এরপরও আমি অনেক বেশি হ্যাপি, কারণ আজকে আমি অ্যাকচুয়ালি ট্রেনিং প্রোগ্রাম আলোচনা করতে আসিনি, আমি আজকে আসছি আপনাদের সাথে একটু দেখা করতে। ডিসেম্বরের লাস্ট দেখা 2020 সালে এবং 2021 সালে আপনাদের সাথে নতুন দেখা হইতে পারে, কি বলেন? এবং 2020 সাল আপনাদের সাথে শেষ হলো, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। ওকে, আচ্ছা আমি একটা সেলিব্রেশন প্রোগ্রামে চলে যাই। তো আমি যে একটা চমৎকার একটি প্রোগ্রাম প্রেজেন্টেশন করলাম, ভালো লাগলে একটা তালি তো পাইতে পারি। আপনি যদি হাততালি না দেন, আপনার জন্য হাততালি রেডি থাকবে না। তো যখন তাকে ডাকবো তখন দেখেন না, বুঝছি আপনাদের মধ্যে আমরা একটু দেখে নেব। সুপারভাইজার যারা সুপারভাইজার আছেন তারা ডাকবো, চলে আসবেন, সবাই সিনিয়রে দাঁড়াবেন। তো আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি সাইফুল ইসলাম, ব্র্যান্ড নিউ সুপারভাইজার। Yes, সাইফুল ইসলাম আমরা দাঁড়াবে, হাতে তালি তো উনি আসার পর্যন্ত চলবে। Yes. ছোট স্বপ্ন
তো সুপারভাইজার এটা অটোমেটিক্যালি হবে নাকি ইয়েস স্বপ্ন কিন্তু সুপারভাইজার না স্বপ্ন কি ডায়মন্ড ম্যানেজার ইয়েস স্বপ্ন কি ডায়মন্ড ম্যানেজার সো আমরা আপনাদেরকে কনগ্রাচুলেশন আসলে সবার সফলতার কারণে আমি সবাইকে একসাথে ডাকলাম সো সবাইকে কনগ্রাচুলেশন এবং ওনাদের যে অ্যাচিভমেন্ট এটা অন্যতম কারণ হচ্ছে ওনাদের মেধা পরিশ্রম এগুলো ওনারা বিনিয়োগ করছে যার কারণে আজকে ওনারা সফল নাকি আছে সবাইকে আপনারা